আমরা প্রত্যেকেই চাই আমাদের ছেলেমেয়েরা পড়াশোনায় খুব আগ্রহী হোক, মনোযোগী হোক এবং পড়াশোনায় খুব তারা এগিয়ে থাকুক। কিন্তু তাদের পড়াশোনার ক্ষেত্রে মা বাবাদের এমন কিছু ভুল হয়, তা হয়তো তার আচরণে কিছু ভুল হয়, ছেলে মেয়েকে পড়াশোনার ব্যবস্থা দেওয়ায় কিছু ভুল হয়, কিংবা কোনো লক্ষ্য নজরে ভুল হয়, এই ধরনের বিভিন্ন ভুল যা ছেলে মেয়েদের পড়াশোনার অগ্রগতির পক্ষে খুব অসুবিধার সৃষ্টি হয়। এই রকম ছখানা অভিভাবকদের ভুল নিয়ে আমি আলোচনা করব এবং এই ভুলগুলি জানতে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকুন আর ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। প্রথমত, অতিরিক্ত চাপ। আমরা অভিভাবকরা বেশি সচেতনতা দেখাতে গিয়ে ছেলে মেয়েদের অতিরিক্ত চাপ দিয়ে ফেলি। সে চাপগুলো কীরকম? প্রথমত, অপ্রয়োজনীয় উচ্চ প্রত্যাশা। আমরা ছেলে মেয়েদের নিয়ে একটা বিরাট প্রত্যাশা করে ফেলি যে আমাদের ছেলে মেয়ে এই রেজাল্ট করবে, এইভাবে সে বড় হবে, ভবিষ্যতে এই পেশায় নিযুক্ত হবে। ফলে তার কথা না ভেবে আমরা অভিভাবকরা আমাদের কথা চিন্তা করে তাকে অতিরিক্ত চাপ দিতে থাকি। দ্বিতীয়ত, কী ঘটনা ঘটতে পারে না, ব্যক্তিগত সময় আমরা দিই না। ছেলে মেয়েদেরও একটা ব্যক্তিগত সময় দরকার, তাদেরও বিনোদন দরকার, তাদেরও আনন্দ ফুর্তি করার দরকার। এই ব্যাপারটা অনেক সময় অভিভাবকরা গুরুত্ব দেয় না এবং তারা সেই জন্য খুব হতাশায় ভুগতে থাকে। তিন নম্বর, প্রতিদিনের শিক্ষার সময়সূচি নিয়ন্ত্রণ করা। অর্থাৎ তার সকাল থেকে রাত্রি 10টা পর্যন্ত এমন একটা টাফ রুটিনের মধ্যে ফেলে দেওয়া হয় যে সেই ছেলে বা মেয়েটা ভীষণভাবে ব্যতিব্যস্ত হয় এবং পরপর সে বিভিন্ন বিষয়গুলো পড়াশোনা করতে থাকে। হয়তো তাকে ঠিকমতো রিভিশন দেওয়া হয় না বা পড়াশোনাকে ঠিকমতো ব্রেনে ফরম্যাট করার তাকে সময় দেওয়া হয় না। যখন ইচ্ছা প্রাইভেট টিউশন, শুধু পড়াশোনা তো নয়, এক্সট্রা ক্যারিকুলামের জন্য তার অনেক সময় ব্যয় করা, এই সব কারণে তাকে সারাদিনের একটা টাফ রুটিনের মধ্যে আমরা ছেলে মেয়েদের রেখে দিই, যেটা তার পড়াশোনার ক্ষেত্রে ভীষণ ক্ষতি হয়। দ্বিতীয়ত, সন্তানের উপর অতিরিক্ত নজর রাখা। অর্থাৎ অনেক সময় আমরা মা বাবারা একটু বেশি দায়িত্ব নিতে গিয়ে একটু সন্তানের উপর লক্ষ্য নজরটা বেশি করে থাকি। এটা কিভাবে? প্রথমত, তার কাজের উপর অতিরিক্ত নজরদারি করা। সে কী কাজ করছে, কখন করছে, কোন কাজটা ভুল করছে, কোন কাজটা ঠিক করছে, বা এখন এই কাজটা করার দরকার, তখন সেই কাজটা করার দরকার, কিংবা তার কাছে কৈফিয়ত নেওয়া হচ্ছে, তুমি এখন এইটা করলে কেন, তুমি এখন ভূগোলটা পড়লে কেন, এখন তো তোমার অঙ্ক করার কথা। এইভাবে তার উপরে ভীষণ নজরদারি করা হয়। দ্বিতীয়ত, যে ঘটনাটা ঘটে, তাকে কোনো সিদ্ধান্ত নিতে দেওয়া হয় না। হয়তো তার ইচ্ছা হচ্ছে যে এখন আমি একটু বাংলা পড়ব, না এখন তোমার অঙ্ক করার সময়, তোমাকে অঙ্ক করতে হবে। এইভাবে তার স্বাধীনতার উপরে কোনোভাবে আমরা গুরুত্ব দিই না। এর ফলে কি হয়, তার ব্রেন পড়াশোনার ক্ষেত্রে ঠিকমতো পারমিট করতে চায় না। তিন নম্বর, যে ঘটনাটা ঘটতে থাকে, যে সন্তান যদি কোনোভাবে ব্যর্থ হয়, যদি কোনোভাবে নাম্বার কম পায়, যদি কোনোভাবে সে হয়তো পরীক্ষার সময় ভুল লিখে আসে, তাহলে মা বাবারা সেটা নজর করেন, দেখেন এবং তাকে উৎসাহ দেওয়ার পরিবর্তে তাকে ভীষণভাবে বকুনি দেন। অনেক মা বাবা তো গায়ে হাত তুলতেও অসুবিধা বোধ করেন না। যদি আপনার সন্তানের বয়স 3 থেকে 20-এর মধ্যে হয়, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনার সন্তানের উপযোগী বিভিন্ন রকম ভিডিও আমি প্রকাশ করে থাকি, যা আপনার ছেলে মেয়েদের এবং আপনার ভীষণ প্রয়োজনে লাগতে পারে। তাই কোনো ভিডিও ছাড়ার সময় সঙ্গে সঙ্গে যেন আপনার কাছে চলে যায়, তাই সাবস্ক্রাইব করে রাখুন, এটি লাইক করে রাখুন, কিছু কমেন্ট করুন, আর আপনার যারা পরিচিত আছে, ছেলে মেয়ে যাদের সঙ্গে মেলামেশা করে, সেই সব প্যারেন্টসদের অবশ্যই শেয়ার করুন, তাতে আপনার ছেলে মেয়েদের পড়াশোনা থেকে শুরু করে সমস্ত আচার আচরণ সুন্দর একটা পরিবেশ পেয়ে যাবে। আলোচনা করি তিন নাম্বার, পড়াশোনার বিরোধী কিছু কাজ করা।
হয় না কি, মা বাবা কি কখনো পড়াশোনার বিরোধী কাজ করতে পারে? এই যে বললাম, হয়তো অজান্তেই হয়ে যাচ্ছে এই ধরনের বিরোধী কাজ। যেমন ধরুন, নিজে পড়াশোনার প্রতি অবহেলা প্রদর্শন করা। যেমন ধরুন, হয়তো কেউ হোস্টেলে আছে, হোস্টেলে ঠিক পরীক্ষার আগে তাকে বাড়ি নিয়ে চলে আসা, বা পরীক্ষার খুব অ্যাডভান্স তাকে হয়তো হোস্টেলে পৌঁছে দেওয়া হচ্ছে না। কিংবা যারা স্কুলে পড়ছে, হয়তো পরীক্ষার সময় কিংবা পরীক্ষার তিন চার দিন আগে হয়তো একটা অনুষ্ঠান বাড়ি পড়ে গেল। এইভাবে অভিভাবকরা পড়াশোনার বিরোধী কাজ করে থাকেন। দ্বিতীয়ত যে ব্যাপারটা ঘটতে থাকে, পড়াশোনার সময় নষ্ট করা। হয়তো ছুটির সময় সে বাড়িতে গেল, ছুটির সময় সে টোটালটাই না পড়াশোনা করে দিন কাটিয়ে দেয়। কিংবা যখন হয়তো স্কুলে খুব জোর পড়াশোনা চলছে, সেই সময় হয়তো তাকে স্কুলে পাঠানো হচ্ছে না, ঠিক পড়াশোনার যে সময়টা তাকে নষ্ট করে ফেলা হচ্ছে। সে বাড়িতে হয়তো যে সময় পড়ে, সেই সময় আত্মীয় স্বজন এসে গেল, পড়াশোনার তার ক্ষতি হলো। কিংবা সেই সময় একটা হয়তো ভালো সিরিয়াল তার পাশের রুমে চলছে, ফলে তার পড়াশোনার বিঘ্ন ঘটছে। এইভাবে আমরা আমাদের অজান্তে না বুঝে তার পড়ার সময় নষ্ট করে ফেলি। আর কীভাবে পড়াশোনার বিরোধী কাজ হতে পারে? না, নিজের আচরণে শিক্ষার মূল্যবোধ না দেখানো। আমরা অনেক সময় অভিভাবকরাই শিক্ষকদের দুর্নাম করতে থাকি, যে তুমি ভালো কিন্তু শিক্ষক ঠিকমতো পড়াতে পারে না। শিক্ষকদের এই পাঠদানটাকে টাকা পয়সার সঙ্গে তুলনা করে থাকেন। টাকা দিচ্ছি, আপনি কেন পড়াবেন না, আপনি কেন সময় দেবেন না? এইভাবে তাকে হয়তো অনেক সময় একজন কর্মচারীর মতো আচরণ করতে থাকেন। কিন্তু একজন শিক্ষক, যিনি কিনা একজন জ্ঞানের ভাণ্ডার, তাকে উপযুক্ত যদি সম্মান না দেওয়া হয়, তাহলে ছেলেমেয়েরাও সেই শিক্ষককে ঠিকমতো সম্মান দেবে না, এবং এই শিক্ষার যে মূল্য সে বুঝতে পারবে না। চার নম্বর, সন্তানের মানসিক চাপকে উপেক্ষা করা। অর্থাৎ অনেক সময় আমাদের ছেলেমেয়েরা বিভিন্নভাবে হয়তো মানসিক চাপ বা টেনশানের মধ্যে থাকে, সেটাকে আমরা গুরুত্বই দিই না, তারা ছোট বলে। কীরকম থাকতে পারে? না, যেমন ধরুন, সে হয়তো কোনোভাবে টেনশানে আছে, তার সামনে পরীক্ষা, সে কীভাবে পরীক্ষাটা দেবে। বাড়ির পোষা কুকুরটা মারা গেছে, আমি পরবর্তীকালে কার সঙ্গে খেলাধুলা করব। টিয়া পাখিটাকে খুব সে ভালোবাসে, সে উড়ে চলে গেছে, তার মন খুব খারাপ। এই ধরনের ছোট ছোট ঘটনা যেগুলো থাকে, আমরা ভাবি যে এ হয়তো অটোমেটিক চলে যাবে, যাবে ঠিকই, কিন্তু আমরা একে উপেক্ষা করব না, তাকে সঠিক পদ্ধতিতে তাকে একটু বোঝাতে হবে। দ্বিতীয়ত যে ব্যাপারটা ঘটতে থাকে, তার মনোবল বৃদ্ধির কোনো আমরা সহায়তা করি না। কোনো কারণে সে যদি মন খারাপ করে, সে যদি হতাশা বোধ করে, তাকে মা বাবার উচিত তাকে সাহস দেওয়া, তাকে সঠিকভাবে বোঝানো, তাকে মোটিভেট করা। তৃতীয়ত যে ব্যাপারটা ঘটে, মানসিক সমস্যার সমাধানের পদক্ষেপ না নেওয়া। যদি সে হতাশায় থাকে বা মানসিক দুশ্চিন্তার মধ্যে থাকে, তাকে হয়তো বুঝিয়ে পারা গেল না, তাকে মোটিভেট করে পারা গেল না, তাহলে তাকে উপযুক্ত এক্সপার্টের কাছে নিয়ে যাওয়া উচিত, যাতে তার মনটা ভালো হয়ে যায়। পাঁচ নম্বর, অতিরিক্ত প্রতিযোগিতা সৃষ্টি করা। আমরা আমাদের ছেলেমেয়েদের ভালো করে গড়ে তোলার জন্য তাকে ইঁদুর দৌড়ে আমরা নামিয়ে দিই। কীভাবে নামিয়ে দিই? প্রথমত, অপ্রয়োজনীয় প্রতিযোগিতা, জোর জবরদস্তি করতে থাকি। রানে তোমাকে ফার্স্ট হতে হবে, সেকেন্ড হতে হবে, থার্ড হতে হবে, যেগুলো হয়তো তার জীবনে বিশাল কিছু মূল্য ছিল না। রানে যোগদান করবে সেটা ঠিক, হয়তো ড্রয়িংয়ে সে যোগদান করলো সেও ভালো, কিন্তু তাকে পুরস্কার পেতে হবে, এই ধরনের মানসিক চাপ তার মধ্যে না দেওয়াই ভালো। দ্বিতীয়ত, অন্য সন্তানদের বা অন্য শিশুদের সঙ্গে তুলনা করে নিজেরই সন্তানকে ছোট করা। হতে পারে হয়তো আমার সন্তান একটু নাম্বার কম পেল, ওই পাশের বাড়ির ছেলেটা একটু নাম্বার বেশি পেল। অনেক সময় আমরা বলে থাকি, দেখ ওই ছেলেটাকে দেখ, সে কত ভালো নাম্বার পেয়েছে। ছবি আঁকায় ওই ছেলেটা দেখ, কত সে সুন্দর ছবি আঁকতে থাকে। ফলে আমাদের ছেলেমেয়েরা খুব দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে, ওই বন্ধুটা ঠিক না ওই বন্ধুটা ঠিক, সে কোন বন্ধুকে অনুকরণ করবে সে ভেবে পায় না, এটা তার মনের ক্ষেত্রে খুব দুর্বিষহ হয়ে দাঁড়ায়। তৃতীয়ত, সাফল্যকে প্রতিযোগিতার ভিত্তিতে মূল্যায়ন করা।
হয়তো সে সফল হয়েছে, হয়তো সে ফার্স্ট হয়েছে, খুব মজার ব্যাপার দেখুন, হয়তো সে ফার্স্ট হয়েছে, সেকেন্ডের থেকে মাত্র হয়তো এক নম্বর পেয়ে ফার্স্ট হয়েছে, অভিভাবক খুশি হচ্ছেন না, তাকে প্রতিযোগিতার সঙ্গে মূল্যায়ন করছেন যে এক নম্বর পেয়ে ফার্স্ট হয়েছিস, তে ক্রেডিট কী আছে, অন্তত এত নম্বর ডিফারেন্সে ফার্স্ট হওয়া উচিত ছিল। এইভাবে তাকে সবসময় প্রতিযোগিতার দৌড়ে সামিল করে দেওয়া, যা তার পড়াশোনার ক্ষেত্রে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে দাঁড়ায়। ছ নম্বর, পরিবারের অশান্তি আর সমালোচনা করা। প্রথমত, পরিবারের মধ্যে অনেক সময় ঝগড়া অশান্তি হতে থাকে। হয়তো দেখা গেল ছেলে মেয়ে পড়তে বসেছে, হয়তো সেই সময় পরিবারের বিভিন্ন জনের সঙ্গে ঝগড়া চলছে, অশান্তি চলছে, তখন তার পড়াশোনার ওই সময় তো বিঘ্ন ঘটেই, তার এই রেস তার মনের ভেতরে চলতে থাকে, পরবর্তীকালেও তার পড়াশোনার ক্ষেত্রে ভীষণ অসুবিধা হয়। দ্বিতীয়ত, যে ব্যাপারটা ঘটতে থাকে, সন্তানের সামনে হয়তো মা বাবারা অনেক সময় ঝগড়াঝাটি করে থাকেন, আর তার মূল কেন্দ্র যদি সন্তান থাকে তাহলে তো কথাই নেই, তখন ওই ছেলে মেয়েটা খুব হতাশাগ্রস্ত হয়ে পড়ে, সে খুব চিন্তিত হয়ে পড়ে এবং সে কী করবে ভেবে পায় না। তার কাছে বাবা মা দুজনেই সমান, দুজনেই হয়তো এমন একটা ঝগড়ার পরিস্থিতি সৃষ্টি হলো, সে নিজেকে একাকিত্ব বোধ করতে থাকে, পড়াশোনা তো দূরের কথা, তার ঠিকমতো জীবিকা নির্বাহ করাটাও তার কাছে কঠিন হয়ে দাঁড়ায়। তিন নম্বর, পরিবারকে স্থিতিশীল পরিবেশে না রাখা। অর্থাৎ যে একটা পরিবার, মা বাবা দাদু ঠাকুমা, যে একটা খুব সুন্দর সিস্টেমে চলবে, নিয়মে চলবে, সেটা হয় না। অনেক সময় দেখা গেল মা বাবার ঝগড়া এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়ালো, তাদের ডিভোর্স হয়ে গেল। হয়তো দাদু ঠাকুমার সঙ্গে সমস্যা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ালো যে দাদু ঠাকুমা থেকে সরে গেল, দাদু ঠাকুমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হলো। এই ব্যাপারগুলো ছেলে মেয়েদের খুব এফেক্ট পড়ে। শুধু তাই নয়, স্থিতিশীল এই না রাখার আরেকটা বড় দিক সমালোচনা করা। একটা সুন্দর পজিটিভ পরিবেশ তৈরি না করে হয়তো পরিবারের বিভিন্ন জন অন্যের সম্বন্ধে সমালোচনা করছে, হতে পারে পাশের বাড়ির কেউ, হতে পারে অন্য আত্মীয়, কিন্তু সমালোচনা করতে থাকে। এই সমালোচনাটা শিশুদের ক্ষেত্রে অনেক ক্ষতিকারক দিক তার গড়ে ওঠে এবং সে ওই সমালোচনার ব্যক্তিগুলোকে আস্তে আস্তে ঈর্ষা করতে থাকে, আস্তে আস্তে ঘৃণা করতে থাকে। হয়তো তার উচিত ছিল না ওই ব্যক্তিগুলোকে ঘৃণা করা। তাই সমালোচনা করাও ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে ভীষণভাবে ক্ষতির সৃষ্টি করে। এইভাবে আমরা আমাদের ছেলে মেয়েদের ছখানা ভুল করে আমরা তাদের পড়াশোনার ক্ষতি করে থাকি। সবশেষে বলি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।